हाय गाइस प्रेम भाई ब्लॉगे आज के आपनादे स्वागतम केमन आछो तोमरा सबाई भालो आछो निश्चय आज आमि एखन बाजार जाच्छि आज विजय दशमी एखन बाजार जाच्छि बाजारे कि पावा जाय देखि आज जे बोले मांस खेते हय नाकि खेते हय आज बाजारे गिये देखा जाक कि पावा जाय आज बाड़ी थेके ब्लॉग बनाच्छि फार्स्ट टाइम एखन बेरोबो ए देखो राखी এই ঘর থেকে বেরিয়ে গেলাম এখন গাড়ি বার করব এখন আমি বাজারে যাচ্ছি তো রাস্তায় দাঁড়ালাম যে কি নিতে বলো ভুলে গেলাম দিয়ে আবার দেখছি যে একটু ব্লগ তৈরি করি কেমন লাগে একটু করলাম এখন বাজারে যাচ্ছি এই যে আমাদের বিন্নর বাজার দেখো কেমন কি দেখো সব বিনগর বাজার কেমন ভিড় করোনা বলে কিছু নেই কারমুক মাস্ক নেই আমার এখন তাহলে সবজি বাজার হয়ে গেছে মাংস নেব এখন মাংস বাজার যাব না নেব বাইরে থেকে ভেতর থেকে নিলে ভালো হয় না ওই জন্য বাজারের বাইরে থেকে নেব রাস্তা ধারে বিক্রি হয় ওখান থেকে খাসির মাংস নেব ওখানে যাই দেখি কি হয় ভিডিও দেবো ইয়েতে ফেসবুকে দেখছি সম্পূর্ণ এখন বাজার করে চলে আসলাম বাজার থেকে আর কি কি বাজার থেকে নিয়ে আসলাম দেখাচ্ছে এখন ঠিক আছে এখন মাংস নিয়ে আসলাম 900 টাকার আর এদিকে আদা আছে কলা আছে উস্তে আছে শসা আছে সবকিছু নিয়ে আসলাম আর কিছু কিছু বাড়িতে রয়েছে ঠিক আছে গাইস টাইম পাইনি এখন খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি বাজার যেতে হয়েছে না মাংস পাওয়া যাচ্ছে যা ভিড় আর মাংস তো উল্টো পাল্টা দিচ্ছে বলার মতো না আমার মেয়ে ঘুমাচ্ছে আনবি আর এই আমার বউ রাখি এখন মেয়ের জন্য খাবার বানাচ্ছে রাখি এখন সুন্দর খাবার বানায় দেখেছো তোমরা আর শুধু হাসে কথা বলে না আর এই আমার মেয়ে ঘুমাচ্ছে একদম আর আস্তে আস্তে হাত নাড়াচ্ছে আর এই বাইরে আমাদের রান্না হয় দশমীর আজকে তো জানেন আর ঠাকুর দেখতে গেছিলাম ব্লগ শ্যুট করেছি এখনো ছাড়া হয়নি আজকে ছাড়বো এগুলো আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট বাতকুলা হেভি হয় দেখতেই পাবেন বাজারটা করে আসলাম এখন খেতে হবে আমার খাবার কি আছে এখন দেখি ঠিক আছে এখন যাব পাম্পে আমার গাড়ি টায়ার উড়ে গেছে নতুন টায়ার লাগাতে হবে বলছে আমার টায়ার কেনা এখন ক্ষমতা নেই এই জন্য যাই এখন দেখি কি লাগে দেখো আজকে আমাদের রান্না হচ্ছে বাইরে রোজ ঘরের ভেতরে হয় আর এখানে নাটুন মারামারি লাগাইছে এই যে আজকে আমাদের রান্না হবে বাইরে দেখেন সব একদম রেডি কমপ্লিট কাটাকুটি হচ্ছে বুঝতে হবে যাবি আমি ঠিক মতন বুঝি না রান্না এই জন্য এই যে গেলাম ওই যে আমার শাশুড়ি এটা রাখি এটা দাদু আর ঠাকমা ওইটা আমার পরি এখন যাবো পাম্পে কালকে আমার গাড়ি টায়ার উড়ে গেছে তেল আনার সময় বলছে টায়ার কেমন কি লাগাতে ভাই দেখে না পুরনো টায়ার এখন যাই দেখি কি হয় আজকে ভীষণ রোদ বাবা রোদে কি চাপ রয়েছে ওই আমার বন্ধু মানে বন্ধু আমার শালা গাড়ি ঘুরিয়ে এখন ঘুরতে যাবে দেখো আবার আমার সাথে চালাকি এই দিন হয়েছে গাড়ি চালানো শিখেছে আর আমার সাথে আমার গাড়ি লুকায় রেখে দিচ্ছে ও আমার গাড়ি লুকায় রাখছে যাতে আমি দেখতে না পাই কেন ওর গাড়ির আগে আমি গাড়ি রেখে দিয়েছি তো এই জন্য ওর চাবি আমি নিয়ে নিয়েছি ঠিক আছে দাদা চাবি নিয়ে আগে আসছি বিশাল সেয়ারা ও আমার হচ্ছে শালা বুঝলে তো বিশাল ট্যালেন্ট বালা ওর ব্যাপারে পরে বলবো দেখো একবার বিশাল টেন্ডে রয়েছে এখন এই যে এই দাদাকে দেখেছেন তো যদি কোনো রকম ভালো মেয়ে থাকে খবর দেবেন পাম্পে কাজ করে ঠিক আছে পাম্পে দেখেছেন তো আর এই হচ্ছে আমার গাড়ি আছে আমি গাড়ি ড্রাইভ করি এই গাড়ি আমি ড্রাইভ করি এই ট্যাঙ্কারে আর টায়ার আমার গাড়ি টায়ার উড়ে গেছে আপনাকে দেখাচ্ছি কি টায়ার উড়ে গেছে এই যে টায়ার উড়ে গেছে কালকে এই টায়ারটা পাংচার নতুন টায়ার সব এই যে
আবির ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, ওরও ব্লগ চ্যানেল আছে। এই যে ওর হচ্ছে কসমেটিক সব কিছু দোকান, আসেন দেখাই দিয়ে। আমার আবির ভাই মানে ইনার থেকেই আমার চ্যানেল শুরু। এই যে আবির ভাই, ঠিক আছে, আজ আমার ফার্স্ট টাইম নতুন ব্লগ আসবে বাংলা। এই যে আবির ভাইকে দেখেন, এরও বাংলা ব্লগ চ্যানেল আছে। কি নামে আছে? আবির ব্লগ, আবির BLOG। আবির ভাই বলা আবির সার্চ করবেন পেয়ে যাবে। হ্যাঁ, তারপর আমাকে বলবো কলা বের করতে, নাহলে ওরও একদম বিশ্বাস করবে। একদম একদম, ঠিক আছে, দেখবেন খুব ভালো লাগবে ওর ব্লগ গুলো, হেভি সুন্দর। সবাই দেখো ব্লগ, নতুন নতুন বাংলা ব্লগ আসতে থাকবে। সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিও ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আশা করি ভালো লাগবে ভিডিওগুলো, দেখতে থাকো তোমরা। ঠিক আছে, আর ফার্স্ট টাইম আমার আজকে বাংলা। ফাইনালি তাহলে কাজটা সব বুঝিয়ে দিয়ে আসলাম গাড়ির, এখন বাড়ি আসলাম, দেখা যাক কি হচ্ছে এখন। এই যে আবার মশলা বানাচ্ছে মাংসর, আজকে হয়ে যাব। দেখেছো কে দুঃখী আদমি, ইসকা এই আমার হাসের মনে বিশাল দুঃখ, আর কি বলবো, প্রচুর দুঃখ। এই যে এখন আমাদের খাসি হচ্ছে, আপনারা সবাই নিমন্ত্রণ থাকলে চলে আসবেন, রান্না হচ্ছে, ঠিক আছে। কি বলছে শোনো, আজকে আমাদের বিজয়া দশমী, আপনাদের সব নিমন্ত্রণ থাকলো, আসেন আমাদের বাড়িতে বীরনগর পৌরসভায়, ঠিক আছে। দেখে রাখে কি বলছে এখন। আজকে আমাদের বিজয়া দশমী ফার্স্ট ব্লগ দেখবেন, আর রাখে কি বলছে আপনারা দেখেন, বলো। তুমি তো বলেছিলে আমি এই লজ্জা পাচ্ছে কিন্তু বলবে, দেখেন ও ক্যামেরা সামনে লজ্জা লাগে তার জন্য। বলো কি বলতে যাচ্ছ তুমি। আজকে বিজয়া দশমী উপলক্ষে আমাদের ফার্স্ট ব্লগ আপনারা সবাই দেখবেন। রান্না বাইরে হচ্ছে, দেখেন আলু একদম হলুদ হয়ে গেছে, মাংসগুলো পিচ বড় বড় হয়েছিল, ওই জন্য ছোট ছোট করে নিল। আমাদের বাড়িতে অনেক জন রয়েছে, 7 জন। আর এই যে উনুন লিভে গেছে, সব কমপ্লিট হচ্ছে। আর এই যে পরি জিং জিং জিং, দেখেছো এটা কে দেখেছো তোমরা? ক্যামেরা সামনে আসলে এরম করে জিং জিং, দেখো ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে, এই দেখো ওই দেখো করো আমি নেই। তাহলে ফাইনাল ধর রান্না হয়ে গেছে, টেস্ট করে দেখে আসি কেমন হয়েছে। আর এই টেস্টিং এর জন্য টেস্ট ফাইনালি টেস্ট করে খুব ভালো হয়েছে, চলো ভাই লোকরে খাওয়াই। অনেক টেস্ট হয়েছে, তাদের চলে আসেন সব। এক বন্ধুর বাড়ি এসেছি, দেখো এই খাবার টাবার দিচ্ছে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ঠিক মতো ক্লিয়ার আসছে, দেখতে থাকো মেনু কি কি আছে দেখাচ্ছি। লাল শাক, ডাটা, ওটা সবুজ শাক, এটা হচ্ছে কি পই শাকের চচ্চড়ি, ডাল আর মাংস, আর খাওয়ার লোক আর কেউ নেই, ঠিক আছে। এই যে দেখে নাও আমাদের কি আজকে মেনু হয়েছে, আমাদের আজকে কি মেনু হয়েছে দেখো আপনাদের কিনা। আজকে দেখো দশমীর আজকে মেনু, ডাটা দিয়ে, কলা দিয়ে, পুষ্টি দিয়ে একটা মেনু হয়েছে, আর এইটা হচ্ছে ধনে পাতার চাটনি, আর হচ্ছে মটন, ঠিক আছে। এখন সব খাওয়া দাওয়া হয়ে গেল, 4টে বাজে, এখন সবাই রেস্ট নিচ্ছে। দেখো আনভি তো খেলা করছে, মেয়ের মা মোবাইল টিপছে, রাখি মোবাইল টিপছে এখন, আর তাই এখন একটু বলা দরকার যে খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে কি হয়নি তো বলবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। ফার্স্ট টাইম আমাদের আজ ব্লগ, দশমীর ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন, সব কিছু করবেন। আমরা এইদিকে তাকায় ব্লগ করা উচিত না, লেন্স দেখে বলা উচিত, তাহলে মনে হয় আপনার দিকে তাকাচ্ছি।
তাই ফ্যানের তাও আওয়াজ হচ্ছিল, কথা ভালো হচ্ছিল, ফ্যানটা অফ করলাম। অফ করার পরে এখন কথাটা ক্লিয়ার আসছে। ঠিক আছে, তাহলে আজকে ঠাকুর দেখতে যাব, বিজয়া দশমী আজকে লাস্ট। আজকে ঠাকুর দেখতে গিয়ে ভিডিও ব্লগ আজকে ব্লগ শ্যুট করব, দেখবেন ভালো লাগে। এটা ছাড়বো আজ রাত্রে নাহলে কাল সকালে, দেখবেন। বালিশ দিলে রেগে যায়, দেখেছো? ওই দেখো বালিশ দিয়ে, ওই দেখো, ওই দেখো, দেখেছো কেমন করছে? ওই জি জি, ওর মায়ের কাছে গিয়ে রেগে যাচ্ছে, দেখো।